হচ্ছে যে কিছু মেয়েরা আবার এগুলো বুঝে না, এরা হস্তক্ষেপ করতে যায়, কিন্তু এই হস্তক্ষেপ সো আজকে একটা প্রবলেম হয়ে গেছে। আমি গতকালকে আর কি মানে একটা জায়গায় গেলাম, ওটা হচ্ছে কালুরঘাট বিচ থেকে নিচে দিয়ে কর্ণফুলি নদীর পারে রিভার ভিউ নামে একটা জায়গা আছে। তো আমরা যাচ্ছি, গেছি, আমি রেকর্ড করছি, নতুন অ্যাডাপ্টার হেলমেটের ভিতর থেকে রেকর্ড করা যাবে, আমি তো কথা বলতেছি, গেছি, আসছি, সব কিছু বাসায় এসে দেখেছি, এটা সাউন্ড নেই। ঘটনাটা কী হয়েছে ওটা আমি আগে দেখাচ্ছি আর কি। তো এই যে বাইক যাচ্ছে যাচ্ছে, কিন্তু মানে কোনো সাউন্ড নেই আর কি। তো যাই হোক, এই হচ্ছে কালুরঘাট ব্রিজ। এখানে আমার সাথে যে ছিল সে আবার ওই রেল লাইনের ওখানে পড়ে আবার কিন্তু পা কেটে ফেলছে। আমরা রিভার ভিউতে পৌঁছে গেছি। তো রিভার ভিউতে আগেও কয়েকবার যাওয়া হয়েছে, কিন্তু এবার দেখলাম যে কোনো মানুষজন নাই, কিছু নাই, দোকানপাট সব বন্ধ। নদীর পাড়ে কিন্তু অনেক ইয়ে পাওয়া যায়, মাছ ভাজা, কাবাব, কাঁকড়া ভাজা, পেঁয়াজু ভাজা, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, কিন্তু সব দোকান বন্ধ। তো যাই হোক, আমরা পরে ওখানে পৌঁছি, ওখানে গিয়ে লাঞ্চ করে নিই একটা দোকানে, তারপরে লাঞ্চ করে ওখানে কিছু সিনেমাটিক শট নিই। সো ওকে, সিনেমাটিক শটগুলো দেখেন, এনজয় করেন। তো ওখানে বিকেল পর্যন্ত ছিলাম, তারপর আমরা ব্যাক করে চলে আসি। এক্স্যাক্টলি 3:53 বাজে, আর লোকেশনটা হচ্ছে কালুরঘাট বিচ থেকে নিচে দিয়ে ইউটার্ন করে জায়গাটাতে আসতে হয়। আজকে টেম্পারেচার 26-27 ডিগ্রি হবে, মানে খুব ক্লাউডি, আর বৃষ্টি হয়েছিল একটার দিকে, এখন কিন্তু বৃষ্টি নাই, তবে আবার আসতেও পারে। এটা হচ্ছে কর্ণফুলীর নদী, আর ওই পারে আবার ইয়েটি আছে, আর পথটা পুরোটাই হচ্ছে নদীর পাশে দিয়ে আর কি। মানে আসতে খুব ভালো লাগছে, সবসময় লাগে, আগে 2-3 বার আসছি আমি। এটা হচ্ছে মেইন মানে মাঝখানে জায়গাটা আর কি, ক্যাফে রিভার ভিউ বলে জায়গাটা, যে নৌকাগুলো আছে, নৌকাগুলো আবার মানে ভাড়া করে একটু ঘোরা যায়। আমরা প্ল্যানিং করতেছি যে ঘুরবো, প্ল্যানিং বলতে আমরা বলতে হচ্ছে ওই হচ্ছে একজন মিলে চলে আসলাম। আমরা সেদিনও কিন্তু বাস বাড়ি আমরা ঘুরে আসছিলাম আর কি, আজকেও চলে আসছি। আর এখানে যে নদী পাড়ে যে দোকানগুলো এগুলো সব বন্ধ। তো এখন 4 বাজে, আমরা একটু আগে আসছি, আর ওখানে লাঞ্চ করে নিছি, সামনে একটা বাজার আছে, দুপুরবেলার খাইনি, না খেয়ে বেরোছি। ওরে সিনজি রে, এখানে তো প্রচুর সিনজি। এই হচ্ছে নদী, প্ল্যান হচ্ছে যদি পাওয়া যায় নৌকার মাঝি, মনে হয় আশেপাশে কোথাও আছে, যদি পাওয়া যায় একটা রাউন্ড দিব আমরা বোটে করে। আপাতত এখানে একটু রিল্যাক্স করতেছি, নদীর পাড় তো মানে একটু বাতাস টাতাস আসতেছে, ওয়েদারও ভালো, ভালোই লাগতেছে। মেঘগুলো যাচ্ছে, খুব ভালো লাগতেছে দেখতে। তো এটার একটা টাইম ল্যাপস করা যাক, এনজয় দ্য টাইম ল্যাপস। রিভার ভিউর অবস্থা, এখানে হালকা পাতলা টুরিস্ট এখন চলে আসছে। রাইট নাও টাইম হচ্ছে 4:00,
আর নদীর পার আসলে সবসময় ভালো লাগে, মানে বাতাস তো, বাতাস খোলামেলা জায়গা এই এরিয়াগুলো সবসময় ভালো লাগে, বাতাস মারতেছে, এখন আবার বাতাস দিচ্ছে দেখছেন। কিছু পুরুষ আমাদের মতো পুরুষরা আসলে এইসব ছাড়া বাঁচতে পারবো না। কথা হচ্ছে যে কিছু মেয়েরা আবার এগুলো বুঝে না, এরা হস্তক্ষেপ করতে যায়, কিন্তু এই হস্তক্ষেপ আসলে ঠিক না। অক্সিজেন ছাড়া যেমন বাঁচা যায় না, আমরা এগুলো ছাড়া বাঁচতে পারবো না, এটা বুঝতে হবে। এখান থেকে মুভ করবো, সো যাওয়া যাক। ওই হচ্ছে আমার ফেজার, সাড়ে পাঁচটা বাজে। এটা হচ্ছে অনন্য আবাসিকের জাস্ট একটু ভিতরে আর কি, প্রচুর কাশফুল আছে। এই জায়গাটা যখন নতুন করছিল অনন্য আবাসিক, প্রায় সময় আসা হইতো, তখন রোডটা খুব ভালো ছিল। অনেকদিন পরে আসলাম আর কি, কিছু কাশফুল আছে। এই জায়গাটা এই জন্য বেশ ভালোই লাগে, মাঝে মাঝে এই যে রাস্তা, বার্ডস মোডে কিছু ছবি নিলাম বাইকের ওই সাইড থেকে লাভ দিয়ে এসে এদিকে পড়লাম আর কি। তো ছবিগুলো কেমন আসে, আমি তো পরে স্কুলে থাকতে তখন জাম টাম দিতাম আর কি। আজকে দিন এমনি বহুত কাহিনী এমনি হয়ে গেছে, আসার সময় কালুরঘাট ব্রিজে এক বদার এসেন, ট্রাক আসলে মানে আর জায়গা নাই, তো ওই জন্য ব্রিজ থেকে নামিয়ে যেতে হয়েছে। কালুরঘাট ব্রিজে যেটা আমি অলওয়েজ বলি, মানে রেল লাইন ক্রস করার সময় সবসময় অ্যাঙ্গেলে ক্রস করতে হবে, মানে একটু স্ট্রেট ক্রস করতে গেলে বাইক পড়ে যাবে আর কি। চা থাকলে আর একটু থাকতাম, চা নাই, যাওয়া যাক। আর অনেক মেঘ আকাশে, পাঁচ ফুট উঁচা ঘাস, কাশফুল, মানে জায়গাটা ভালো লাগে আর কি। আর এখানে কিছু চার দোকান আছে, তবে সন্ধ্যার পরে কিন্তু সেফ না, ওখানে কিছুক্ষণ সময় থাকি তারপর ব্যাক করি আর কি। সো এই তো চলে আসলাম, এখন আসার পরে আমি বাসায় এসে ফুটেজ দেখি, তো এখানে কোনো সাউন্ড নাই, কী প্রবলেম। পরে অনেকভাবে টেস্ট করলাম আর কি, তো দেখলাম যে এই যে আমার যে মাইকটা আছে, এখানে দুইটা অপশন আছে, এই মোবাইল ফোন উপরে দিলে ক্যামেরা হবে, মানে DSLR অর গোপ্রো অর এনি ক্যামেরা এটা হবে। তো বেসিক্যালি এই এই জিনিসটা, এই মাইকটা আমি লাগাই যখন হেলমেটের ভিতরে কথা বলার জন্য এটা আমি ইউজ করি। তো কালকে তো ওইভাবেই করে ইউজ করছি, কিন্তু দেখি যে রেকর্ড হয়নি, পাশে এসে টেস্ট করলাম, মানে যে কি সেই হচ্ছেই না। তারপরে গোপ্রো আর কিছু অপশন আছে, ওগুলো চেঞ্জ করে দেখলাম, অনেকভাবে টেস্ট করলাম, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। তারপরে আমার মনে হচ্ছে যে লাইক যে মেবি এই অপশনটাতে প্রবলেম হয়েছে, সো আই হ্যাভ টু বাই নাদার ওয়ান। তো তার আগে হয়তো আমি চেক করে নিব, যদি কারো কাছে এরকম বয়া M1টা থাকে ওর থেকে আমি আগে টেস্ট করে দেখব। বৃষ্টির সাউন্ড বেড়ে যাচ্ছে, বৃষ্টি বাড়তেছে, সো একটা বৃষ্টিতে রাইডও হয়ে যাবে, যাই ঘুরে আসি। তারপরে ইদানিং তো এমনি আমি ব্যস্ত থাকি, মাঝে মাঝে খুব বৃষ্টি হলে ওই দিন আর তেমন কাজ টাজ করি না, একটু রিল্যাক্স থাকি। সেদিন বাঁশবাড়িয়া গেলাম, কালকে ইয়েতে গেলাম, এরকম আর কি। আসলে কাজ সবসময়ই থাকে এখন, বিকজ অফ জ্যাজলান, যেটা আগের পর্বে আমি বলছিলাম আর কি। আমার ছোটো একটা কোম্পানি, স্মল ফ্যাক্টরি দিছি, ওইটা নিয়ে কাজ করতেছি। এনিওয়েজ গাইস, আমি বের হয়ে পড়ি আর দেরি না করে। ও ভুলে গেছি, আরেকটা মাইক যেটা আছে আপাতত কাজ চালানোর জন্য, এটা এইভাবে লাগাইছি। এই যে মাইকটা হচ্ছে এখানে ভিতরে, এটা হচ্ছে M1, যেটা শর্টগান মাইক আর কি। তো এটা এইভাবে লাগাইছি। 1:23 আজকে হচ্ছে 17 জুন, বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি দেখলেই যেটা হয় মাথার ভিতরে পোকা ঘুরতেছে যে কি করা যায়, বিচের পারে যেতে পারলে কিন্তু খুব ভালো হবে, বাট একটাই প্রবলেম, এটা হচ্ছে এটা দিয়ে চলতেছে। এখন আমি চিন্তা করতেছি, তো এটা যেহেতু হেলমেটে কাজ করতেছে না, আমাকে যদি রাইড করতে হয় তাহলে এটা আমাকে হেলমেটের ভিতরে বসাইতে হবে। তো আপাতত কাজ চালানোর জন্য আর কি, এখন বৃষ্টিতে কে মার্কেটে যাবে, কে কী করবে, বাইকটা হেলমেটে বসাইতে হবে আর কি, যদি আমি এখন রেকর্ড করতে চাই। কীভাবে, এভাবে এভাবে
একটু কাট করে এভাবে আচ্ছা ফিগার আউট করি বসাবো সো So pretty much this is it bhabe bas eta ekhane set kore dibo age settings check kore ni karon cover lagai dile to tokhon ar korte parbo na to setting ta apatoto dicchi ami 1080p 60 frame bas thik ache chalbe off kore di লাস্ট যেটা করতে হবে এখানে সামান্য যেহেতু ব্যাটারি ডোরটা খোলা আছে ব্যাটারি ডোর বলতে যে এই ডোরটা যেহেতু অ্যাডাপ্টার লাগাইছি তো এটা খোলা সো আমাকে এটা হালকা একটু ওয়াটারপ্রুফ করতে হবে তো এটার জন্য কি করা যায় আর এন ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওকে এভাবে করে কেটে ফেলতে হবে কাঁচা লাই নেব পুরো মনে হচ্ছে রেইনকোট পরছে রাবার পরাই দিতে হবে রাবার পাওয়া যায়নি বাট এটা পাওয়া গেছে এটা দিয়ে কাজ হবে এক্স্যাক্টলি সি ইয়েস 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 হয়ে গেল বাস এদিকে আর পানি ঢোকার চান্স নাই তো এখন হচ্ছে যে এটা এখানে আমি সেট করে নিছি একটা সিস্টেম করে আর এন ডি করে আর কি যেটা মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে আর কি কোনো গ্যাজেট গিয়ার যদি মানে ঠিক মতো না বসে ওটা আমরা একটা কাস্টমাইজ করে লাগাই এখন আপাতত এভাবে করে কাজ চালাই দেখি কি হয় আর একটা নতুন একটা টেস্টও হয়ে গেল আসলে যে এইভাবে করে মানে কি করা যায় আর কি আর তাছাড়া আমি নতুন একটা সিস্টেম করব যেটা হচ্ছে আগে আমি যেটা করছি অনেকে হয়তো দেখছেন যে এটা আমি পুরো ভিতরে সেট করছি কিন্তু আমি নতুন একটা সিস্টেম করব যেটা হচ্ছে এই যে এই ইয়েটা আছে না এটা এই যে এদিক দিয়ে লাগাই দিব এটা বাইরে থাকবে আর কি এই আর কি আইল সি অন দ্য রোড রাইট নাও টাইম হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিবে একটু পরেই ওয়েদারটা আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে আজকে 17-18 তারিখ সো আমি জাস্ট ভাইজারটা নামাই দিই তো এখন হচ্ছে আমি আসলে মাইক্রোফোনটা টেস্ট করার জন্য বের হয়েছে এটা হচ্ছে বয়া BY MM1 যেটা M1 না এটা হচ্ছে MM1 তো এক্সপেরিমেন্ট করতেছি এটা আসলে সাউন্ড কেমন আসে অডিও কোয়ালিটি কেমন আসে একটু দেখার জন্য অলওয়েজ তো আমি M1 দিয়ে করতাম আর কি ইন্টারনমেন্টে সম্ভবত লকডাউন করে দিছে আই ডোন্ট নো যাওয়া কি যাবে ও শিট আমি তো লাইসেন্স এর নেই